মোবাইল বর্তমানে মানুষের জীবনে এমন অবিচ্ছেদ্য এক অংশ হয়ে গেছে যা ছাড়া মানুষ এক মুহূর্তও চলতে পারেন না। কিছু মানুষ মোবাইল ফোনের নেশায় এতটাই মগ্ন থাকেন যে তারা খেতে বসলে বা টয়লেটে গেলেও মোবাইল ফোন ব্যবহার করেন। কিন্তু আপনারা কি জানেন, টয়লেটে মোবাইল ফোন ব্যবহার করলেই আক্রান্ত হতে পারেন কঠিন রোগে? যত বেশি আপনি টয়লেটে মোবাইল ফোন ব্যবহার করবেন তত আপনার পাইলস হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে 57% ব্রিটিশরাই টয়লেটে মোবাইল ফোন ব্যবহার করেন এবং 8% মানুষ বলছেন তারা সর্বদাই টয়লেটে মোবাইল ব্যবহার করে থাকেন। এই জন্য patient.info ক্লিনিক্যাল ডিরেক্টর ডক্টর সারা জার্ভিস বলেছেন, মোবাইল ফোন ব্যবহার করার কারণে আপনি বেশি সময় ধরে টয়লেটে বসে থাকেন, যেই কারণে আপনার পাইলস হতে পারে। আপনি টয়লেটে যত বেশি সময় মোবাইল ফোন ব্যবহার করবেন তত বেশি সময় আপনি সেখানে বসে থাকবেন, এই কারণে শিরা ও মলদ্বারে চাপ বৃদ্ধি পায় যা পাইলসের অন্যতম কারণ। এই পাইলসে আক্রান্ত হওয়ার আশঙ্কা কমাতে টয়লেটে মোবাইল ফোন ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। তাই এবার থেকে টয়লেটে বসে মোবাইল ব্যবহারের বদ অভ্যাসটিকে ত্যাগ করুন, না হলে হতে পারে বড় বিপদ।